হ্যালো ডিয়ার ফ্রেন্ড, স্বাগতম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। আমাদের এবারের ভিডিওর টপিক হচ্ছে ইউটিউব স্পন্সরশিপ। ইউটিউব স্পন্সরশিপ নেওয়ার বিভিন্ন ধরনের রাস্তা রয়েছে, বিভিন্ন ধরনের ওয়েবসাইট রয়েছে এবং বিভিন্ন টপিকস রয়েছে। তবে আমি আজকে যে টপিকসটা নিয়ে আলোচনা করব বা যে ওয়েবসাইটটা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ফ্যামবিট। কেনই ফ্যামবিট আমি নিয়ে আলোচনা করছি, অন্যান্য আরও ওয়েবসাইট রয়েছে সেগুলো নিয়ে কথা না বলে কেন সরাসরি ফ্যামবিট নিয়ে আপনাদের সাথে আলোচনা করছি, সেটার মূল বিষয় হচ্ছে যে ইউটিউব ফ্যামবিটকে সাপোর্ট করে এবং তার ফ্যামবিটকে প্রমোট করে। আমার যখনই 5000 সাবস্ক্রাইবার হওয়ার পূর্বেই আমাকে ইউটিউব থেকে মেসেজ দিয়েছে যে আপনি যদি অ্যাফিলিয়েট মার্কেটিং অথবা ইউটিউব ভিডিও স্পন্সরশিপ নিতে চান তাহলে আপনি ফ্যামবিটে অ্যাকাউন্ট করতে পারেন। সো এই ক্ষেত্রে আমি বলতে পারি যে ফ্যামবিট 100% সিকিউর একটি ওয়েবসাইট। সো আপনাদের যাদের কিনা 5000-এর উপরে সাবস্ক্রাইবার রয়েছে তারাই কেবলমাত্র ফ্যামবিটে অ্যাকাউন্ট খুলতে পারবেন। সো এই ফ্যামবিটের উপর আমি আরও বিভিন্ন ধরনের ভিডিও তৈরি করব, ফ্যামবিটে কীভাবে আপনি স্পন্সরশিপ পাওয়ার জন্য ইনভাইট করবেন বিভিন্ন মার্কেটারদের। তো একটু কথা বলে নিচ্ছি, সেটা হচ্ছে আসলে ফ্যামবিটটা কী। ফ্যামবিট হচ্ছে এমন একটি ওয়েবসাইট যেখানে বিভিন্ন কোম্পানি তাদের প্রোডাক্টগুলোকে রিভিউ করার জন্য বলেন বা প্রমোট করার জন্য তাদের প্রোডাক্টের বিভিন্ন অ্যাড নিয়ে আসে। এটা হতে পারে বিভিন্ন অ্যাপস কোম্পানি তাদের অ্যাপস তৈরি করে বা অনেকে আছে নতুন অ্যাপস তৈরি করেছে, সেই অ্যাপসটা মানুষের কাছে পৌঁছে দিতে যাচ্ছে বিভিন্ন ভিডিওর মাধ্যমে, ইউটিউব, ফেসবুক, টুইটার, বিভিন্ন মাধ্যমে অর্থাৎ সোশ্যাল মাধ্যমে তাদের প্রোডাক্টগুলোকে তারা রিভিউ করার জন্য আসে। তো এরা হচ্ছে মার্কেটার। আর আমরা যারা ইউটিউবার রয়েছি বা যারা ফেসবুকে ভালো একটা স্ট্রং পেজ রয়েছে, অনেক লাইক হয়, অনেক ভিউ হয়, একটা ভিডিও দিলে দেখা গেছে যে 5000-10000 ভিউ হয়, সো তারাও কিন্তু আপনারা এই ফ্যামবিটে অ্যাকাউন্ট খুলতে পারবেন। তো ফ্যামবিটে কীভাবে অ্যাকাউন্ট খুলতে হয় সেই প্রসেসটাই দেখাবো আমি আজকের এই ভিডিওতে প্রথম থেকে শেষ পর্যন্ত, এবং পরবর্তী ভিডিওতে আমি দেখাবো আপনাদেরকে ফ্যামবিটে কীভাবে ইনভাইট করতে হয় বা তাদেরকে মেসেজ করতে হয় যে ইনফ্লুয়েন্স করতে হবে যে মার্কেটার যারা রয়েছে তাদের কোম্পানির একটা প্রোডাক্ট আপনি নিতে চাচ্ছেন এবং সেটার উপরে আপনি একটা ভিডিও তৈরি করবেন এবং তার বিনিময়ে আপনি কিছু তাদের কাছ থেকে ডিমান্ড করবেন। সো ডিমান্ডগুলো কীভাবে করতে হয়, কীভাবে লেটার করতে হয় এগুলো আমরা দেখবো পরবর্তী ভিডিওতে। আপনাদের চাহিদার উপর ডিপেন্ড করে, যদি আপনাদের চাহিদা ভালো থাকে অবশ্যই আমি এটার উপরে স্টেপ বাই স্টেপ ভিডিও টিউটোরিয়াল তৈরি করব। তো চলুন আমরা এখন চলে যাই কম্পিউটার স্ক্রিনে, সেখানে গিয়ে দেখে নেব যে কিভাবে তৈরি করতে হয় ফ্যামবিট অ্যাকাউন্ট। ওকে, ফ্যামবিটে যাওয়ার জন্য যে কোনো একটি ব্রাউজার থেকে আপনি চলে যাবেন ফ্যামবিটে। সেখান থেকে দেখবেন এইরকম একটা ওয়েবসাইট থাকবে famebit.com। এখান থেকে আমরা ফ্যামবিটে জাস্ট মাউসের লেফট বাটন ক্লিক করব। করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। প্রথমে একটু আমি আপনাদেরকে ওয়েবসাইটের ওভারভিউটা দেখাচ্ছি, যেমন ক্রিয়েটর এবং এখানে কিছু কথাবার্তা লেখা আছে এগুলো একটু দেখবেন। জাস্ট এখান থেকে আই এম এ ক্রিয়েটর, আই এম এ ব্র্যান্ড। আই এম এ ক্রিয়েটর হচ্ছে আমরা যদি কোনো প্রোডাক্টের রিভিউ নিতে চাই তাহলে এখান থেকে নিতে পারবো, আর যদি কোনো প্রোডাক্টের রিভিউ দিতে চাই অর্থাৎ যারা নিবে তাদের জন্য কোনো প্রোডাক্ট অ্যাপস যদি আমাদের থেকে থাকে, সো এখান থেকে আই এম এ ব্র্যান্ড, এখান থেকে আপনার অ্যাকাউন্ট খুলতে হবে। আর যেহেতু আমরা এখান থেকে রিভিউ বা স্পন্সরশিপ নিতে যাচ্ছি সো এই ক্ষেত্রে আমরা আই এম এ ক্রিয়েটর, ঠিক আছে, তো আমরা এখানটাই সিলেক্ট করবো। সো উপরে একটু খেয়াল রাখবেন অবশ্যই famebit.com লেখাটা দেখে তারপর আপনারা ওয়েবসাইটে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। ওকে, তো এখান থেকে আই এম এ ক্রিয়েটর অপশনটা আমি এখন সিলেক্ট করে দিব, ঠিক আছে। ওকে, আই এম এ ক্রিয়েটর সিলেক্ট করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। মনিটাইজ ইউর প্যাশন, finding paid sponsorship has never been easier. As a creator, you have lot on your plate from creating content. মানে আবি যাবে অনেক কিছু লেখা আছে, আপনি একটু পড়ে নেবেন, ঠিক আছে। তারপরে একটু নিচে দেখি, একটু জাস্ট ওভারভিউ দেখে আসি লুকটা যে কী কী রয়েছে এখানটায়, আপনারা এখান থেকে একটু পড়ে নেবেন। তারপরে গেটিং স্টার্ট ইজ সিম্পল, এখানে কিছু অপশন লেখা আছে এগুলো একটু পড়লে আপনার কাছে বুঝতে সুবিধা হবে যে বেস্ট তিনটে স্টেপ রয়েছে। জাস্ট এখান থেকে স্পন্সরশিপ আপনার চয়েস করতে হবে, তো এইগুলো অপশন আমরা পরবর্তীতে দেখবো, আজকে শুধু আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেখবো। সো এখান থেকে চলে যাবো ভিউ স্পন্সর অ্যান্ড গেট হায়ার। ওকে, তো এখানে দেখেন ক্রিয়েটর সাইন আপ অপশন রয়েছে এবং নিচে লেখা আছে ভিউ টপ প্লেয়িং স্পন্সরশিপ টুডে, ইউ নিড অ্যাট লিস্ট 5000 ফলোয়ার্স অন দ্য চ্যানেল টু জয়েন আওয়ার মার্কেট প্লেস, ঠিক আছে। মিনিমাম আপনার 5000 ফলোয়ার্স লাগবে। ফলোয়ার্স বলতে আপনি যদি ইউটিউব হিসাব করেন তো ইউটিউবের ক্ষেত্রে হচ্ছে সাবস্ক্রাইবার, তারপরে টুইটার হোক আর যাই হোক ওই ক্ষেত্রে আপনার লাইকার বা ফলোয়ার। ওকে, আমি এখান থেকে সাইন আপ উইথ ইউটিউব করে দিলাম। তো করার পর একটু লোডিং নিবে, নেওয়ার পর এখান থেকে আমি আমার যে মেল আইডি সাহায্য করতে চাচ্ছি জুমন খান এটা আমি সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর আপনার চ্যানেলটা সিলেক্ট করতে হবে, আমি আমার এই ইমেলে তিনটা চ্যানেল আছে, সো আমার যেটা
5000 হয়েছে সাবস্ক্রাইবার, সেটা আমি সিলেক্ট করে দিচ্ছি ইঞ্জিনিয়ারিং সায়েন্স অ্যান্ড টেকনোলজি। সিলেক্ট করার পর একটু লোডিং নেবে। ওকে, এখান থেকে আপনাকে অ্যালাউ করে দিতে হবে, তার কিছু পারমিশন চাবে, ঠিক আছে। এখান থেকে একটু টার্মস কন্ডিশনগুলো আপনারা পড়ে নেবেন, ঠিক আছে, অবশ্যই এগুলো ইম্পর্টেন্ট। তো যেহেতু আমরা এগুলো পড়ি না, জাস্ট এখান থেকে এখন আমি এটাকে অ্যালাউ করে দিব। ওকে, জাস্ট অ্যালাউ। ওকে, তো আমাদের এরকম একটা ইন্টারফেস চলে আসবে, ক্রিয়েটর সাইন আপ অপশন, ঠিক আছে। দেখেন, ইউটিউব এবং আমার চ্যানেল লোগো দুইটাই চলে আসছে এখানে, যেহেতু আমার 5000 সাবস্ক্রাইবার হয়ে গেছে, সো এই কারণে আমি অ্যাকাউন্ট খুলতে পারছি। সো আপনাদের যাদের 5000 সাবস্ক্রাইবার হবে না, আপনারা কিন্তু সাইন আপ করতে পারবেন না, ঠিক আছে। তো এটা একটু বারবার বলছি এই কারণেই, যে আপনার 5000 সাবস্ক্রাইবার হলে আপনি জাস্ট অ্যাকাউন্টটা খুলতে পারবেন। ওকে ওকে, এখানে দেখেন আমার 5000 সাবস্ক্রাইবার, সব কিছু এখানে দেখাচ্ছে। এখন আমার এখানে কিছু অপশন অ্যাড করতে হবে, সেটা হচ্ছে এখানে চয়ে যে ক্যাটাগরি অপশন রয়েছে, সো আমি ক্যাটাগরিটা দিব হচ্ছে ট্যাগ দিব। ওকে, যেহেতু আমার টেকনোলজি রিলেটেড, এডুকেশন এবং টেকনোলজি, সো আমি এখান থেকে ট্যাগ যে অপশনটা আছে এটা সিলেক্ট করব। এখানে আরও অপশন আছে, আপনার চ্যানেল যেটার উপরে সেটা সিলেক্ট করবো, আমি ট্যাগ সিলেক্ট করে দিব। জাস্ট ট্যাগ, এখান থেকে মাউসের লেফট বাটন ক্লিক করলেই সিলেক্ট হয়ে যাবে। দেন আমার ফার্স্ট নেম, আমার নামটা আমি লিখবো এখানটায়। তো আমার ফার্স্ট নেম হচ্ছে ঝুমন, JCUMAN ঝুমন। তারপর হচ্ছে এখানটায় লিখে দেবো খান, লাস্ট নেম। ওকে, এখানে আপনার জিমেল অ্যাড্রেসটা দেবেন, আপনার যে জিমেল অ্যাড্রেসটা আপনি এখানে দেখা দিতে চাচ্ছেন সেটা এখানে অ্যাড করবেন, এবং একটা পাসওয়ার্ড দেবেন, ইউনিক পাসওয়ার্ড, অবশ্যই একটা ভালো পাসওয়ার্ড দেবেন, স্ট্রং পাসওয়ার্ড। ডান পাশে খেয়াল করবেন, ঠিক আছে, এখানে দেখেন আমি যত পাসওয়ার্ড স্ট্রং করছি উপরের দিকে একটা লেভেল দেখাচ্ছে, ঠিক আছে। সো এই লেভেলটা খেয়াল করে আপনি পাসওয়ার্ডটা দেবেন। দেন আমাদের এখানে কিছু বলছে যে এই ঘোড়ার ডিম, ঠিক আছে, টার্মস কন্ডিশন। তো আমরা এখান থেকে এখন সাইন আপ করে দিব। ওকে, তো এখানে আমি সেভ করে রাখতে চাচ্ছি আমার পাসওয়ার্ডটা। কংগ্রেচুলেশন, ইউর অ্যাকাউন্ট হ্যাজ বিন সাকসেসফুলি ক্রিয়েটেড, ইউর শুড, আমি বাংলায় বলে দিচ্ছি যে আসলে এখানে আমার অ্যাকাউন্টটা সাকসেসফুলিভাবে তারা করে দিয়েছে, কিন্তু আমাকে এখন একটা মেল অ্যাড্রেস করে, মেলে তারা অ্যাকাউন্টের অ্যাক্টিভেশন কোড পাঠিয়েছে, সেখান থেকে আমার আমার জিমেল থেকে আমার এই অ্যাক্টিভেশন কোডটাকে অ্যাক্টিভ করতে হবে, ঠিক আছে। তো তার জন্য আমাদের কী করতে হবে, অবশ্যই জিমেল অ্যাকাউন্টে ঢুকতে হবে, এবং জিমেল অ্যাকাউন্ট সেটাই যে ইমেল অ্যাড্রেসটা আমরা এখানে ইউজ করছি সেই ইমেল অ্যাড্রেসে। ওকে, তো আমি আমার মেল অ্যাড্রেসে ঢুকছি। ওকে, আমার মেল ওপেন হয়ে গেছে, এখানে দেখেন চলে এসেছে famebit.com থেকে আমাদের একটা মেল অ্যাড্রেস, মেল চলে এসেছে, ঠিক আছে। আমরা মেলটা ওপেন করব। মেলটা ওপেন করার পর কনফার্ম ইউর ইমেল ফ্যামবিট, ফ্যামবিট থেকে এরকম একটা মেল আসবে, ঠিক আছে। এখান থেকে আমাদের কনফার্ম করতে হবে হাই ইঞ্জিনিয়ারিং সায়েন্স অ্যান্ড টেকনোলজি ESTE। ওকে, এখানে আরও কিছু লেখা রয়েছে প্রসেসিং সিস্টেমের উপর, ঠিক আছে। এখান থেকে জাস্ট আপনি কনফার্ম ইমেল, এখানে মাউসের লেফট বাটন ক্লিক করবেন, তাহলে আপনার কাজ শেষ। ওকে, কনফার্ম ইমেল ভ্যালিডেশন। ওকে, ফ্যামবিট, এখন আমরা এখান থেকে আবার পুনরায় লগ ইন করতে হবে, ঠিক আছে। যেই জিমেল অ্যাড্রেসটা দিয়েছেন এবং যেই পাসওয়ার্ডটা আপনি ইউজ করেছিলেন ওইখানটায়, সেই পাসওয়ার্ডটা এখানে জাস্ট টাইপ করে দেবেন। টাইপ করে দিচ্ছি আমি, দেওয়ার পর রিমেম্বার মি দিয়ে দিলাম লগ ইন। সো আপনি এটা রিমেম্বার মি নাও দিতে পারেন, আমি রিমেম্বার মি দিয়ে জাস্ট লগ ইন করলাম। দেন আবার সেভ চাচ্ছে, ওকে, আবার সেভ করে দিলাম। দেন আমার ফ্যামবিটে অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। এখন আমাদের কাজ হচ্ছে প্রোডাক্টগুলোর দেখব, এবং কোন প্রোডাক্টটা আমাদের চ্যানেল অনুযায়ী আমরা সেই প্রোডাক্টটার উপরে আমরা আমাদের এখান থেকে ইনভাইটেশন পাঠাবো বিভিন্ন কোম্পানিদের, ঠিক আছে। এই সমস্ত প্রসেস আমরা পরবর্তী ভিডিওতে দেখব। যদি আপনারা জানতে চান অবশ্যই কমেন্টে লিখবেন, আর ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন এখনই, যেহেতু ভিডিওটা প্রায় শেষ পর্যায়ে। আর যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে, এবং কি পাশে থাকা বেল আইকনটি অ্যাক্টিভ রাখতে হবে। আর অবশ্যই ভিডিওগুলো শেয়ার করবেন ফ্রেন্ডস ফ্যামিলি যারা আছে, ইউটিউব চ্যানেল করছে বা ফেসবুক খুলেছে তাদের জন্য, ঠিক আছে। তো এই বলে এখানেই বিদায় নিব, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, টাটা।